আসসালামু আলাইকুম। কোম্পানি রেজিস্ট্রেশন নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের দেশে যারা উদ্যোক্তারা আছে তারা অনেকেই কোম্পানি রেজিস্ট্রেশন করে পরবর্তীতে বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করার জন্য ইচ্ছুক হয়ে থাকেন। তো কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য প্রথম যে কাজটি করতে হয় সেটা হচ্ছে আপনাকে একটা কোম্পানির নাম একটি সিলেক্ট করতে হবে এবং আপনি যে কোম্পানির নাম দিয়ে যে ব্যবসা পরিচালনা করবেন সেই কোম্পানিটির আপনার নামটি অ্যাভেলেবেল আছে কিনা সেটি আপনাকে চেক করতে হবে এবং পরবর্তীতে কোম্পানির নামটি রেজিস্ট্রেশন করতে হবে। তো এই আপনার কোম্পানির রেজিস্ট্রেশনের যে প্রাথমিক এবং প্রথম যে ধাপ সেটি হচ্ছে যে কোম্পানির নামটি রেজিস্ট্রেশন করা, সেটির জন্য আপনাদের আরজিএসসি অফিসে অনলাইনে আবেদন করতে হবে। আরজিএসসি হচ্ছে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস, যে প্রতিষ্ঠানটি থেকে কোম্পানি রিলেটেড সকল কাজকর্ম করা হয়ে থাকে। তো আসুন তাহলে আসা যাক যে কিভাবে আপনি কোম্পানি রেজিস্ট্রেশনের প্রথম ধাপ নামটি রেজিস্ট্রেশন করবেন। আমাদের ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা আমাদের brilionews.com এর চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং যারা নতুন এসেছেন আজকে ভিজিটর হিসেবে তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করুন। তো আসুন তাহলে ধরুন আমরা যাওয়া যাক আজকে আমাদের ভিডিওতে। তো প্রথমেই নাম কোম্পানির নাম রেজিস্ট্রেশন করার জন্য আপনারা গুগল যাবেন, গুগলে সার্চ দিবেন আরজেএসসি অর্থাৎ রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস। আরজেএসসি আপনি সার্চ দিলেন, সার্চ দিলে যে গুগলে যে পেজটি এসছে সেখানে আপনি আরজেএসসি নেম এন্টিটি নেম সার্চ এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে আপনি যখন পোর্টালে ঢুকবেন সেই পোর্টালে ঢোকার পরে আপনি নিচের দিকে দেখবেন যে জেনারেল সাইন ইন আছে, ওখানে আপনি একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে সেক্ষেত্রে আমি যদি নিয়মিত কোম্পানির কাজ করি আরজেএসসি এবং হাইকোর্টে, তো সেক্ষেত্রে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের মাধ্যমে আমি সাধারণত কার্য পরিচালনা করে থাকি। তো প্রথমে যেটা করতে হবে আপনি যে কোম্পানির আপনার যে কোম্পানির নামটি সেটি নামটি রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনার নামটি কোম্পানির নামটি অ্যাভেলেবেল আছে কিনা আরজেএসসি সার্ভারে সেটি আপনাকে চেক করতে হবে। তো আমরা তাহলে এখানে যে জেনারেল আছে জেনারেলের সার্চ এন্টিটি নেমসে গিয়ে সিলেক্ট করবেন। আরজেএসসি অফিসে মূলত পাঁচ ধরনের সার্ভিস দেওয়া হয়ে থাকে, সেটা হলো কোম্পানি রিলেটেড, সোসাইটি, ট্রেড অর্গানাইজেশন, ফরেন কোম্পানি এবং পার্টনারশিপ ফার্ম। তো আপনি যেহেতু কোম্পানি রেজিস্ট্রেশন করছেন তো সেক্ষেত্রে আপনি কোম্পানি সিলেক্ট করেন এবং আপনার কোম্পানিটার নাম, সাপোজ আপনার কোম্পানিটার নাম হচ্ছে সুপ্রিম আইটি লিমিটেড। তো আপনি প্রথমে আপনি যখন সার্চ দিবেন আপনার কোম্পানির নামটি আপনি ইনিশিয়ালি আপনার মাথায় ফিক্স করেছেন সুপ্রিম আইটি লিমিটেড নামে আপনি একটি কোম্পানিটি ফর্মেশন করবেন, সেক্ষেত্রে আপনি প্রথমে সুপ্রিম আইটি লিমিটেড এটি দিয়ে সার্চ দিবেন না, প্রথমে আপনি সার্চ দিবেন সুপ্রিম দিয়ে। সুপ্রিম দেওয়ার পরে আপনি সার্চ দিয়ে দেখবেন যে সুপ্রিম দিয়ে কোনো প্রতিষ্ঠান আছে কিনা, এখানে ক্যাপচা আছে ক্যাপচাটি দিয়ে দিতে হবে 67431। আপনি একটা সার্চ দিলেন, সার্চ দেওয়ার পর আপনি দেখবেন যদি সুপ্রিম নামে কোনো কিছু থাকে সেক্ষেত্রে আপনারগুলো সবগুলো সুপ্রিম দিয়ে যেসব প্রতিষ্ঠান যদি কোনোটি থেকে থাকে সেগুলো আপনার এখানে চলে আসবে। আসছে, ইটস লোডিং অ্যান্ড লোডিং। যদি এমন দেখা যায় যে আপনার সুপ্রিম দিয়ে আরও অনেক নাম আছে তো সেক্ষেত্রে আপনার এমন হতে পারে যে আরজেএসসি অফিস আপনার নামটি অ্যালাউ নাও করতে পারে। তো সেই জন্য এজন্যই মূলত আপনাকে ওয়ার্ড বাই ওয়ার্ড হবে যে আপনার কোম্পানিটি যে নামটি ফিক্স করেছেন সেটি অ্যাভেলেবেল আছে কিনা। যেমন দেখেন এখানে আছে সুপ্রিম প্রাইভেট লিমিটেড, সুপ্রিম গার্মেন্টস, ও মাই গড, সুপ্রিম দিয়ে অনেক প্রতিষ্ঠান নাম আছে। সেক্ষেত্রে আপনি যেমন এখানে সুপ্রিম স্পিনিং লিমিটেড দেখতেছেন, তো সেক্ষেত্রে সুপ্রিম আইটি লিমিটেড যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে তারা নেম ক্লিয়ারেন্সটি দিবে না, অর্থাৎ আপনার নামটি আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে অন্য একটি নাম দিয়ে রেজিস্ট্রেশন করতে। তবে সুপ্রিম হোল্ডিংস লিমিটেড, সুপ্রিম স্পিনিং লিমিটেডের মালিকরাই যদি সুপ্রিম আইটি লিমিটেড দেয় তাহলে সেক্ষেত্রে আপনি হয়তো নেম ক্লিয়ারেন্সটি পেতেও পারেন। তো সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে আপনি সুপ্রিম দিয়ে দেবেন কিনা, এবং সুপ্রিম দিয়ে দিলে বেশিরভাগই আপনার সম্ভাবনা থাকবে যে আপনার নামটি রেজিস্ট্রেশন না হওয়ার। তো সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো একটি নাম আপনি দিতে পারেন, যেমন আমি ইনস্ট্যান্টলি আমি সাপোজ দিলাম যে অরিজিনাল টেস্ট। দেখি নাম যে আপনার আর একটা নাম আপনি ফিক্স করে রেখেছিলেন অরিজিনাল টেস্ট। আচ্ছা, এখানে ক্যাপচারে দিতে হবে, ক্যাপচারটি না দিলে আসলে আপনার নামটি আসবে না। 63120 ক্যাপচারটি দেওয়া হলো, তারপরে এখানে চলে আসছে। দেখা যাক, লোডিং হতে একটু সময় নেয়, আরজেএসসি সার্ভার হয়তো একটু
অনেক চাপের কারণে একটু লোডিং হতে একটু সময় লাগে। তো দেখা যাক, অরিজিনাল টেস্ট যে আপনি নামটি যে ঠিক করে রেখেছিলেন সেটির কি অবস্থা? তো আপনি যে এর এর আগে যে সুপ্রিম প্রাইভেট সুপ্রিম নামটি দিয়েছিলেন, সেক্ষেত্রে দেখেন যে সুপ্রিম অনেক আছে, তো সেক্ষেত্রে আপনার এই এই নামটি আপনার না পাওয়ার সম্ভাবনা বেশি। তারপর আপনি যদি সুপ্রিম আইটি লিমিটেড আপনি দেন, দেওয়ার পরে যদি তারা নেমটি অ্যাপ্রুভ না করে, তারপর সেক্ষেত্রে আপনার আপিলেরও সুযোগ থাকবে। অরিজিনাল টেস্ট, অরিজিনাল টেস্ট দেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে দেখেন নো রেকর্ড ফাউন্ড, অর্থাৎ আপনি অরিজিনাল টেস্ট যে কোম্পানিটার আপনি যে নাম দিতে চাচ্ছেন এটি আসলে আপনি হয়তো আপনি আপনি পাবেন। তো আমি তাহলে পড়ে দিচ্ছি অরিজিনাল টেস্ট লিমিটেড আপনার কোম্পানির নাম, দেওয়ার পরে আমি এখন ক্যাপচাটি দিয়ে দিচ্ছি 18747 দিলাম আমি, দেওয়ার পরে সার্চ দিচ্ছে, আবার এটা দিতে হবে দেখবো অরিজিনাল টেস্ট লিমিটেড নামে কোনোটি আসে আসে কিনা। যদি না আসে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের আমরা এই যে এখানে যে আছে অ্যাপ্লাই ফর নেম ক্লিয়ারেন্স আমরা ওইখানে ক্লিক করবো, এবং অ্যাপ্লাই ফর নেম ক্লিয়ারেন্সে ক্লিক করার পরই শো করবে যে আপনার এই আরজেসির যে ওয়েবসাইট সেখানে আপনার কোনো অ্যাকাউন্ট আছে কিনা। আমরা যেহেতু নিয়মিত আরজেসির কাজ করে থাকি আরজেসিতে এবং কোম্পানি রিলেটেড আরজেসি এবং হাইকোর্টে, তো সেক্ষেত্রে আমাদের আসলে অ্যাকাউন্ট থাকেই। তো এখনও লোডিং হচ্ছে অরিজিনাল টেস্ট লিমিটেড নামটি আমরা পাবো কিনা। যদি এখানে আবার এই নো রেকর্ড ফাউন্ড আসে তাহলে সেক্ষেত্রে আমরা, হ্যাঁ আমরা এই নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তার মানে অরিজিনাল টেস্ট লিমিটেড নামটি আমরা পাবো। তো এখন আমরা অ্যাপ্লাই ফর নেম ক্লিয়ারেন্সে গেলাম, তো অ্যাপ্লাই ফর নেম ক্লিয়ারেন্সে যাওয়ার পর আপনাকে আগে যে জেনারেল সাইন ইন করে আমার অ্যাকাউন্টে আছে সেই অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, আমি লগ ইন করলাম। তারপরে আপনি আরজেসি অফিস, বাংলাদেশে চারটি আরজেসি অফিস আছে, ঢাকা, চিটাগাং, খুলনা এবং রাজশাহী। আমার যে ক্লায়েন্টের যে প্রতিষ্ঠান সেটি ঢাকাতে অবস্থিত, আমি ঢাকা ক্লিক করলাম। তারপরে নেম ক্লিয়ারেন্সের জন্য আপনি এখানে কোম্পানি সোসাইটি পার্টনারশিপ ফার্ম কোম্পানি আমরা সেকশন 28(1)% কোম্পানি, আর যেহেতু এটা কোম্পানি সো আমি সেক্ষেত্রে কোম্পানিতে আমি ক্লিক করলাম। তারপর নামের যেসব ছাড়পত্র, একই নাম হতে পারবে না, কোনো কোম্পানির সাথে সামঞ্জস্য থাকলে এমন হবে না, তারপরে দেশে দীর্ঘদিন যাবৎ চালু আছে এমন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক বিনোদন সংক্রিয়া সহ অনুরূপ নাম হবে না। তো আপনি এই নামের ছাড়পত্র যে সাধারণ শর্তাবলী এগুলো আপনি একটু দেখে নেবেন, দেখে নিয়ে আপনি তারপর টার্মস অ্যান্ড কন্ডিশনসে আপনি এগ্রিড সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আপনার কোম্পানির নামটি লিখবেন, কোম্পানির নাম আমাদের কোম্পানির নাম হচ্ছে অরিজিনাল টেস্ট লিমিটেড, অরিজিনাল টেস্ট লিমিটেড। আপনি যদি অন্য কোনো নাম সাথে দিতে চান সেটাও আপনি দিতে পারেন, তো সাপোজ অরিজিনাল টেস্ট লিমিটেড, অরিজিনাল টেস্ট প্রাইভেট লিমিটেড, অরিজিনাল আইটি লিমিটেড, এই ধরনের যদি আপনি দিতে চান সেগুলো আপনি অ্যাড রোতে আপনি দিয়ে দিলেন। তারপর সাবমিট করছে, যেমন আমি এটাতে সাবমিট করছি, আমি হচ্ছে এই কোম্পানির লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, আমি অর্গানাইজেশন নেম দিয়ে দিলাম, আমার ফার্মের নাম হচ্ছে ল ফর ন্যাশনস, ল ফর ন্যাশনস আমার ল ফার্মের নাম, আমার মোবাইল ফোন, আমাদের ফার্মের ফোন নাম্বার হচ্ছে 01842459590। তো তারপরে আমাদের যে এখন অফিসের ঠিকানা আছে সেগুনবাগিচা ঢাকা, আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে দেওয়ার পরে আমি ডিস্ট্রিক্ট ঢাকা, তারপরে অ্যাপ্লাই ডিজিটাল সিগনেচার আপনি ক্লিক না করলেও সমস্যা নেই। তো তারপরে আপনি দিবেন এখানে, এখানে আপনি দেখেন আপনি সবগুলো এখানে ঢাকা দিয়েছেন, কোম্পানি আপনি কি দিয়েছেন, আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাগ্রিড সেটি দিয়েছেন। তারপরে আপনি এখন এখানে আপনার নেম পজিশন, এখানে আপনি ইচ্ছা করলে আপনার নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেহেতু তাদের লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ আমি তাদের নাম দিয়ে দিয়েছি। এরপরে আমি এখন নেক্সট দিব, এখানে 7 আগস্ট পর্যন্ত ইনফরমেশনগুলো সেভ থাকবে। 7 আগস্টের মধ্যে যদি আমি টাকা জমা দিই সেক্ষেত্রে আমাদেরকে এই নেম ক্লিয়ারেন্সটি আমরা রেজিস্ট্রেশন করে ফেলতে পারবো আশা করি। তো তারপরে এখানে দেখেন এখানে আছে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন অনলাইন অ্যান্ড ইমেল নোটিফিকেশন হ্যাজ বিন সেন্ট টু ইউর সাবমিশন রেফারেন্স নাম্বার। এই সাবমিশন রেফারেন্স নাম্বারটা আপনাকে যত্ন সহকারে রেখে দিতে হবে, পরবর্তীতে সাবমিশন স্ট্যাটাস যেটি আছে সেটিতে আপনি এই সাবমিশন নাম্বারটা দিলে আপনার কোম্পানির নামটি রেজিস্ট্রেশন হয়েছে কি না আপনি সেটি পাবেন। তো সেক্ষেত্রে হ্যাঁ ঠিক আছে, এগুলো সব ঠিক আছে, নেম ক্লিয়ারেন্স অনলাইনে আমি দিয়েছি, আচ্ছা ঠিক আছে। তারপরে আমি এখানে দিলাম কন্টিনিউ, দেওয়ার পরে দেখেন এখানে পুরো যে আমার বিষয়টি আসছে সেটা আমি পুরোটা চলে আসছে।
এই যে আমি এখন এখানে প্রিন্টে এখানে দেখেন ফাইলিং বাই আমার নাম আছে, সাবমিশন নাম্বার এত, এন্টিটি নেম হচ্ছে অরিজিনাল টেস্ট কোম্পানি, এন্টিটি টাইপ হচ্ছে কোম্পানি, নেম ক্লিয়ারেন্স এবং আপনি নেম ক্লিয়ারেন্স ফি হচ্ছে 200 টাকা কোম্পানির ক্ষেত্রে এবং ভ্যাট হচ্ছে 15% অর্থাৎ 30 টাকা, অর্থাৎ 230 টাকা আমাকে ব্যাংকে জমা দিতে হবে। এরপরে আপনার অফিসের আশেপাশে যেটি সবচেয়ে যে ব্যাংকটি সবচেয়ে কাছে সেটি আপনি ক্লিক করবেন। তার আগে আপনি এই পৃষ্ঠাটি প্রিন্ট করে ফেলবেন, প্রিন্ট দিলে আপনার প্রিন্ট প্রিন্ট চলে আসবে। তারপরে আপনি ব্র্যাক ব্যাংক, যেমন আমার বাসার আমার চেম্বারের পাশে হচ্ছে ব্র্যাক ব্যাংক, আমি ব্র্যাক ব্যাংকটা আমি ক্লিক করছি, এখানেও গিয়ে ব্র্যাক ব্যাংকে গিয়ে এখানেও আমাকে এটা প্রিন্ট দিয়ে ফেলতে হবে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো মূলত এই যে এখানে আমার এখানে চলে আসছে, এখানে আমি এটা প্রিন্ট দিয়ে আমি এটা তারপর আমি ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে আমার এই 230 টাকা জমা দিব। 230 টাকা জমা দেওয়ার পরে আমি ওইখানে ডিউ প্রসেস, আমার যে এখানে সাপোজ আমার এই সাবমিশন স্ট্যাটাস, সাবমিশন নাম্বার যেটি আছে সেটা আমি এখানে রেখে দিলাম এবং এই ডকুমেন্টগুলো আমি যত্ন করে রেখে দিব। আমি সাপোজ আমি এখন মনে করেন যে আপনি 230 টাকা জমা দিয়ে দিয়েছেন, মানে অর্থাৎ যেটি তারপরে জমা দেওয়ার পরে এরপরে আমি এখন গিয়ে চেক করবো আমার সাবমিশন স্ট্যাটাস থেকে, অর্থাৎ আমি আমার আমার কোম্পানির নেম রেজিস্ট্রেশনের জন্য আমি সাবমিট করেছি, ব্যাংকে টাকা জমা দিয়েছি এবং এখন আমার নামটি অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটি আমি দেখব এই সাবমিশন স্ট্যাটাসে। এখানে আমি আমার সাবমিশন নাম্বার পেস্ট করলাম, ভিউ ভিউ আসলে দেখেন এন্টিটি সাবমিশন নাম্বার এত কিছু দেখাচ্ছে, এন্টিটি কোম্পানি, এন্টিটি নেম, অরিজিনাল টেস্ট লিমিটেড, সাবমিশন ফর নেম ক্লিয়ারেন্স, সাবমিটেড আনপেড। আমি যখন টাকাটা জমা দিয়ে দিব তখন এখানে লেখা দেখাবে আন্ডার প্রসেস পেড। তারপরে যখন আমি যখন টাকা জমা দিব এখানে এখন দেখাচ্ছে নো ব্যাংক ট্রানজ্যাকশন ফাউন্ড, তখন দেখাবে যে আপনি টাকা জমা দিয়ে দিয়েছেন। এবং তারপরে যখন আমার এই নামটি অ্যাপ্রুভ হবে, নামটি অ্যাপ্রুভ হওয়ার পর আমরা এখানে তখন দেখাবে এই হচ্ছে কি আজকে আমাদের ভিডিও। আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন কিভাবে একটি কোম্পানির রেজিস্ট্রেশনের প্রথম ধাপ যেটি কোম্পানির নেম রেজিস্ট্রেশন, আপনারা আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং আপনারা ঘরে বসে নিজের কোম্পানির নিজে রেজিস্ট্রেশন করতে পারবেন। ধন্যবাদ, সাথে থাকুন।